ওমর আল মুখতার বা মরুর সিংহ এবং উপনিবেশিক ইতালীয়দের মধ্যে মনিফার মাতারি নামে পরিচিত। 1858 সালে লিবিয়ার সিরিনিকায় জাঞ্জুর গ্রামে জন্মগ্রহণ করেন এই মরুর সিংহ। 1912 সাল থেকে শুরু করে প্রায় 20 বছর তিনি লিবিয়ায় ইতালীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেন। 1931 সালে তিনি ইতালীয়দের হাতে গ্রেপ্তার হন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় শুনে ওমর আল মুখতার পবিত্র কোরআন থেকে উচ্চারণ করেন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা ফিরে যাব। 1931 সালের 16 সেপ্টেম্বর রোজ বুধবার ভ্যানগাচির নিকটবর্তী সুকুল শহরে ওমর আল মুখতারের ফাঁসির আয়োজন করা হয়। স্বাধীনতাকামী লিবিয়ানিদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ইতালীয়রা প্রায় 20,000 মানুষকে ফাঁসির ময়দানে উপস্থিত করে। সকাল 9টার সময় প্রকাশ্য ময়দানের জনসম্মুখে মরুর সিংহের ফাঁসি কার্যকর করা হয়। শহীদ হন 20 শতাব্দীর এক অন্যতম বীর যোদ্ধা, যিনি পরাজয় নিশ্চিত জেনেও অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। 73 বছর বয়সে জীবনের শেষ দিনটি পর্যন্ত যিনি লড়ে গেছেন দখলদার বাহিনীর হাত থেকে নিজের জাতি এবং নিজ দেশকে মুক্ত করার জন্য। আজকের এই দিনে মরুর সিংহ নামে খ্যাত ওমর আল মুখতারের শাহাদত বার্ষিকী। আল্লাহ যেন তাকে শাহাদতের মর্যাদা দান করেন।